বৈদিক জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভগবান বিষ্ণুর মূর্তি ও ছবিতে তাকে সর্বদাই নীলগাত্রবর্ণ বিশিষ্ট রূপে দেখা যায়। প্রশ্ন হল, তার এই নীলগাত্রবর্ণের পৌরাণিক ও আধ্যাত্মিক কারণ কি? তা আজ আমরা জানব আমাদের এই ভিডিওর মাধ্যমে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে প্রতিদিনের মতো আমাদের একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হিন্দু পুরাণ অনুসারে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি ও বিলয়ের দায়িত্ব অর্পিত হয়েছে যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের উপরে। একযোগে এদেরকে ডাকা হয় ত্রিমূর্তি নামে। ভগবান বিষ্ণু সৃষ্টির রক্ষার দায়িত্বে নিয়োজিত। পৃথিবীতে ন্যায় ও নীতি যাতে রক্ষিত হয় সেই ব্যাপারে তিনি সর্বদা তৎপর। বিভিন্ন পৌরাণিক কাহিনীতে বিষ্ণুর যে চরিত্র বর্ণিত হয়েছে তা থেকে বোঝা যায় স্বভাবের দিক থেকে তিনি উগ্র নন, বরং স্নেহশীল এবং ক্ষমাপরায়ণ। ভগবান বিষ্ণুর মূর্তি ও ছবিতে তাকে সর্বদাই নীলগাত্রবর্ণ বিশিষ্ট রূপে দেখা যায়। কিন্তু কেন কৃষ্ণকে বা বিষ্ণুকে নীল রঙে দেখা যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একাধিক ব্যাখ্যার সম্মুখীন হতে হয়। সেগুলির মধ্যে সর্বাধিক প্রচলিত ব্যাখ্যাটিতে বলা হয়, ভগবান বিষ্ণুর নীল রং তার অসীমতার প্রতীক। তিনি নীলবর্ণ আকাশের মতোই অপরিমেয় ও অসীম। তিনি অনন্ত শক্তির উৎস, তার কোনো সুনির্দিষ্ট নাম কিংবা আকার নেই। তিনি অপরিমেয়, অসীমতার একমাত্র আকাশের সঙ্গেই তিনি তুলনীয়। সেই কারণেই যখন মূর্তিরূপে তাকে কল্পনা করা হয় তখন নীলগাত্রবর্ণ বিশিষ্ট আকৃতিতেই তিনি কল্পিত হন। আধ্যাত্ম বিশেষজ্ঞদের মতে বৈদিক যুগের বৃষ্টি ও বজ্রের দেবতাদের সঙ্গে কোনো ঐতিহাসিক যোগ রয়েছে বিষ্ণুর, সেই সংযোগও তার নীলগাত্রবর্ণের একটি কারণ হতে পারে। অন্য একটি ব্যাখ্যায় বিষ্ণুর নীল রঙকে তার বাসস্থান বৈকুণ্ঠ ধামের প্রতীক বলে মনে করা হয়। ভাগবত পুরাণে বর্ণিত একটি কাহিনীতে বলা হয়েছে, বিষ্ণুর নাভিপদ্ম থেকে জন্ম নেওয়ার পরে এক পলকের জন্য বৈকুণ্ঠ ধামের দর্শন পেয়েছিলেন ব্রহ্মা। তিনি দেখেছিলেন বৈকুণ্ঠ উজ্জ্বল গাঢ় নীল রঙে রঞ্জিত, ঠিক যেমনটা হয়ে থাকে বজ্রগর্ভ মেঘের রং। বৈকুণ্ঠ নিবাসী বিষ্ণুকেও তাই নীল বর্ণরূপেই কল্পনা করা হয় বলে মনে করেন অনেকে। স্কন্দ পুরাণে আবার বর্ণিত রয়েছে অন্যরকম একটি কাহিনী। সেখানে বলা হচ্ছে, ব্রহ্মার সৃষ্টিকে দগ্ধ করার পরে কালকূট নামের হলাহল গ্রাস করে বৈকুণ্ঠ ধামকেও। সেই বিষের তেজে সমগ্র বৈকুণ্ঠ নীল হয়ে যায়, আর প্রতিটি বৈকুণ্ঠবাসীর হৃদয় পদ্মাসনে অধিষ্ঠিত ভগবান শ্রী বিষ্ণু বিষের দহনে তমাল বর্ণ ধারণ করেন। তমাল হল গাঢ় নীল রঙের গাব জাতীয় গাছ। কালকুটের প্রভাবে সেই গাছের রং ধারণ করে শ্রীবিষ্ণুর শরীর। ফলত মূর্তিরূপে যখন তিনি কল্পিত হন তখন তিনি কাহিনীর সূত্র ধরে তাকে নীলগাত্রবর্ণ হিসেবেই কল্পনা করা হয়ে থাকে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়ে। ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।